গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তাগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তো আজকের ভিডিওটা কিন্তু বেশ মজাদার হতে চলেছে তার কারণ সকালে ব্রেকফাস্টটা যদি বেশ একদম জমজমাট হয় তাহলে তো দিনটা পুরো ভালো যাওয়ারই কথা তাই না তো আজকে সকালে ব্রেকফাস্টটা করেছি একদম টেস্টি টেস্টি অ্যান্ড ইয়ামি তো আজকে ওয়েদারটা ছিল একদম মেঘলা আকাশ এই দেখছি একদম ঝলমল করছে বাইরে রোদ্রে তারপরে দেখছি পাঁচ মিনিট বাদে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো এই মিলিয়ে আজকে পুরো ওয়েদার সারা সারাদিনটা আমাদের আজকে এভাবেই কাটলো তার মাঝে তো আছেই কারেন্ট অন আর কারেন্ট অফ এটা তো লেগেই আছে আজকে সারা দিন। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা চা বিস্কিট খাওয়া কমপ্লিট করেছি তারপর হলো অনেক একটা লং টাইম গল্প তো গল্প করার পর চলে এলাম সোজা রান্নাঘরে তো আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আজকে বানিয়ে ফেলছি লুচি সরি পরোটা আর ছোলার ডাল তো দেখো এখন সুন্দর করে আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো আজকে আমার পরোটাগুলো আমার মা সুন্দর করে বেলে দিয়ে গেছে তো এখন আমি ভালো করে এটাকে একেও ভাজা করে নিচ্ছি তো আর দুটো একটা রুটি বানিয়ে নেব কারণ সোনা পাখি তো আবার খাওয়ার সময় বলতে পারে আমি পরোটা খাবো না আমার জন্য রুটি বানাও কেন তো সে কারণে দুটো রুটিও বানিয়ে নেব আমি তো দেখো এদিকে একটা একটা করে বানানো রেডি তো এখানে দুটো রুটি বানিয়ে নিয়েছি পরে দেখলাম পরোটার থেকে রুটিটা আমার বেশি খেতে ভালো লাগছে পুরো একদম ঘটনাটা পুরো উলটিয়ে সোনা পাখি খেলো পরোটা আমি খেলাম রুটি তো কোনো ব্যাপার না অনেকই আমি আর টেস্টি লেগেছিলো আর বাইরে ঝমঝম করে বৃষ্টি আর তারপর গরম গরম পরোটা ছোলার ডালু জাস্ট ফাটা ফাটি অসাধারণ লাগলো তো তারপর দেখো দুপুর থেকে প্রচন্ড গরম আর কারেন্ট অফ তো সোনা পাখি একদম মানে নাজেহাল অবস্থা দুপুরে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও করলো না তো তারপর একটু কারেন্ট অফ তো কী করবে তো বাইরে আসার পর এখন সোনা পাখি হচ্ছে মাম্মা ফ্রিজে কেক আছে তুমি একটু বার করে আনো আমি বাইরে খাবো আমাকে আমার ঘরে ভালো লাগছে না তো তারপর সোনা পাখিকে আবার আমি হাতে ধরে আছি আমছি ঠিক আছে আমি ধরে আছি তুমি খাও তো সোনা পাখি আজকে আবার নিজের গাড়িটাকে বাইরে বার করেছে গাড়ি কিন্তু চালাতে এখনও পারেনি এখনও শিখতে 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 আমার মনে হয় ও আরও বেশি বড় হয়ে যাবে কিন্তু গাড়ি চালিয়ে আর উঠতে পারবে না তো এখন বাইরেও একদম ভালো লাগছে না চারিদিকটা যেন কেমন একটা অবস্থা হয়ে আছে তো এখন দেখো বাইরে আকাশটা বেশ সুন্দর লাগছে সে কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একদম মেঘগুলো চারিদিকে ভেসে আছে আর একদম সন্ধ্যাবেলাতে বেশ ভালো লাগছে তো তারপরে দেখো চলে যাব আমি রাতের ডিনারে তো আজকে দেখো আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখানে বেসিক গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি রসুন আর এখানে আছে আলু আর মুগ ডাল আর এখানে আছে এক কাপ ওটস তো এই লাগছে আজকে রান্নাতে তো আজকে আমরা বানিয়ে ফেলছি ওটসের খিচুড়ি তো খিচুড়ি বানা বানাতে কি কী লাগছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তো এরপর হচ্ছে কিভাবে বানাবো তো যেভাবে আমরা নর্মালি খিচুড়ি বানাই সেভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর উপর থেকে অল্প সামান্য পরিমাণে কয়েকটা কালো জিরে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়াছাড়া করে নেব তারপরে উপর থেকে দেখো দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা যেগুলো আমি চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর উপর থেকে সামান্য পরিমাণে একটু রসুন কুচি তো এই হয়ে গেল বেসিক আর সমস্ত জিনিস দেওয়া এরপর যেটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে গুঁড়ো মশলা কিন্তু গুঁড়ো মশলাটা একটু বাদে দেব প্রথমে আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ধুয়ে রাখা আলু আর ডাল তো দেখো ডালটা কিন্তু আমি আগে একটু হালকা ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি তো তোমরাও সেটা করবে তো দেখো সুন্দর করে এখানে ধুয়ে নিয়েছি দেওয়া হয়ে গেছে এবার গুঁড়ো মশলা সমস্ত দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পর ভালো করে একটুখানি কষিয়ে নেব দু থেকে তিন মিনিট একটুখানি কষিয়ে নেব এখানে অল্প একটু পানি অ্যাড করে নেবে নেওয়ার পর বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তো দেখো আমি কিন্তু অল্প পরিমাণে একটু পানি অ্যাড করেছি করার পর একটুখানি মশলাটাকে কষিয়ে নিলাম তো তারপরে আবারও একটু পানি অ্যাড করেছি কারণ ওটসটা দিতে হবে তো ওটসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরোটা শুকনো শুকনো একটা ব্যাপার হয়ে যাবে তো সুন্দর করে নাড়তে হবে এখানে একদম নিচে না যেন লেগে যায় সেদিকটা বেশ ভালো নজর রাখতে হবে তো এখানে দেখো আমি সুন্দর করে ওটস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ওটসটা দেওয়ার পর কিন্তু আমি এক কাপ ওটস দিয়েছি সে কারণে আমি এখানে তিন কাপ পানি অ্যাড করে দেবো তো পানিটা আমি কিন্তু একটা বাটির মধ্যে একদম রেডি করে নিয়েছি তো দেখো প্রথমে অল্প একটু পানি দিয়েছি দিয়ে একটুখানি ওটস আলু মশলা সব কিছুর সঙ্গে একটুখানি মানে মিক্স করে নেবো মিক্স করার পর কিন্তু আমি ফাইনাল পানিটা অ্যাড করব তো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছিলাম তোমরা চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারো আর ওটস ডাল আলু এগুলো সব সিদ্ধ হতে মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না প্রথমে গ্যাসটা একটু হাইতে রাখতে হবে তারপরে গ্যাসটা মিডিয়াম করে দিতে হবে তো এখানে দেখো পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে দেব। ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দেব। আরও একটু অল্প করে পানি অ্যাড করে দিলাম কারণ কষানোর সময় আমি বাটি থেকে একটু পানি নিয়েছিলাম তো দেখো এখানে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম দেওয়ার পর দেখো পুরো পনেরো মিনিট পর আমি চলে এলাম আসার পরে দেখছি না ব্যাপারটা একদম এরকম একটু বসে বসে গেছে মানে আর একটু লেট করলে হয়তো নিচেটা লেগে যেত তো দেখতেই পাচ্ছ একদম ঘন ঘন একটা ব্যাপার হয়ে গেছে তো এই সময়টা তোমরা একটু খেয়াল রাখবে হলে কিন্তু নিচে থেকে একটু জড়িয়ে যেতে পারে তো এই হচ্ছে ওটসের খিচুড়ি সত্যি অনেক ইয়াম্মি লেগেছিল টেস্টি লেগেছিলো খেতে আর রান্না হতে বেশি সময় লাগে না আর বাড়িতে ছোট বাচ্চা থাক বাচ্চারাও কিন্তু বেশ ভালো এটা পছন্দ করবে তো এটা সকালে ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে কিংবা তোমরা চাইলে রাতে ডিনারেও খেতে পারো কিংবা চাইলে লাঞ্চেও খেতে পারো কোনো অসুবিধা নেই সারাদিনে যে কোনো এক টাইম তোমরা খেতে পারো তো দেখো এখানে রেডি হয়ে গেলে ওটসের খিচুড়ি ব্যাস এর সঙ্গে আমি একটা ডিমার অমলেট বানিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে ওটসের খিচুড়িটা ঠিক এরকমই হয় একটু গরম ছিল বলে আমি একটু ভাবছি একটু নাড়াচাড়া করে নিই একটু ঠান্ডা হলে তারপর খাবো কারণ এটা বেশ ঘনত্ব একদম মুখে দিলে একদম মুখটা পুড়ে যাবে তো দেখো সুন্দর করে একদমই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ঘনত্বটা কিন্তু একদম এরকমই হবে বেশি পাতলা পাতলা এটা ভালো লাগবে না এরকমই হবে বসা বসা আর টেস্টি বেশ তো তোমরা এখনও যারা টেস্ট করো নি ওটসের খিচুড়ি তারা যাও ছটফট করে রান্নাঘরে গিয়ে একদম বানিয়ে ফেলো নিজে খাও ফ্যামিলির প্রত্যেককে খাওয়াও দেখো প্রত্যেকেই আশা করি অনেক ভালো রিভিউ দেবে তো তারপর দেখো সোনা পাখি গেছিল নানির বাড়িতে এসে এখন নানির বাড়ি গিয়ে খানিকটা ফুল ছিঁড়ে নিয়ে আসলো আসার পর এখন ঘরে বসে বসে সেই ফুলগুলো ছিঁড়ে একদম ঘর বাড়ি অবস্থা করছে তো সোনা পাখিকে আমি ওটস খাওয়াতে গেলাম একটুখানি খেয়ে বলছে মাম্মি আমার ভালো লাগছে না আমাকে তুমি ডিম ভাজা করে দাও তো সোনা পাখিকে এখন রাত্রে দিয়েছি ডিম ভাজার ভাত সোনা পাখি একা একাই খাচ্ছে একদম গুটগাল হয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করো আর ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমাদের অনেক বন্ধু আমাদের ইউটিউবে যোগ হয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমাদের আরও অনেক বন্ধু আমাদের ফেসবুকে জয়েন হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমাদের পাশে থেকো তাহলে একদিন এই ছোট্ট তাসু মিনি ব্লগ চ্যানেলটা একদিন অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও